ग्रीन सरकार की स्थापना दिवस के लिए फ्लावे तुम কারণে পরাধীন ভারতবর্ষে আমাদের দেশের মানুষের মুক্তির জন্য আজাদীন বাহিনী গড়ে তোলা এবং আজাদীন সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই যে স্বাধীনতা এবং মুক্তির স্বপ্ন সুভাষচন্দ্র দেখিয়েছিলেন সে স্বপ্ন পূর্ণতা পায়নি এখনো পর্যন্ত কিন্তু ব্রিটিশদের চলে যেতে হয়েছে আজাদীন বাহিনীর লড়াই সংগ্রামের ভীত সন্ত্রস্ত হয়ে তাদের চলে যেতে হয়েছে জাগ্রত হয়েছে দেশের মানুষ আজাদীন বাহিনী এবং আজাদীন সরকারের প্রতিষ্ঠার মধ্য দিয়ে যা আমাদের দেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি সংগ্রামের ক্ষেত্রে সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নেও মহামতি লেনিনের নেতৃত্বে ফৌজ তৈরি হয়েছিল সে দেশে সাম্রাজ্যবাদী শক্তিকে পরাস্ত করে যার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানুষকে মুক্ত করার সংগ্রাম আতঙ্কগ্রস্ত মানুষ না হয় তার জন্য আমাদের নেতাজি আমাদের সম্বল নেতাজি আমাদের সহায় ভারতবর্ষের জাতীয় মুক্তি সংগ্রামে আর কোন নেতা আমাদের এই পথ প্রদর্শকের কাজ করতে পারবেন না আমরা অবিভক্ত ভারতবর্ষের নাগরিক আমাদের মন প্রাণ যা চাইবে সে দেশেই আমরা বসবাস করতে পারি এটাই সুভাষচন্দ্রের মতাদর্শের শিক্ষা তাই এই শিক্ষাকে পাথেয় করেই আজকে যে এনআরসির বিরুদ্ধে আমাদের লড়াইকে তীব্র থেকে তীব্রতর করতে হবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে আজকে আজাদীন সরকারের প্রতিষ্ঠা দিবসে আজকের সময় এটাই আমাদের কাছে আহ্বান এটাই আমাদের ডাক জয় হিন্দ।